সেকেন্ড ভিডিওতে আমরা আরও কিছু লিমিটেড ম্যাথ দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাথ দেওয়া আছে, তো এটা আমাদেরকে মান বের করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ার হচ্ছে আবার একটা এক্স, এরকম যদি থাকে আমাদেরকে লন ধরে নিতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে। ধরি সাপোজ আমি এটাকে ওয়াই ধরে নিলাম, ওয়াই হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স, যেহেতু আমাদের এক্স আছে তো আমি ওয়াই ধরে নিলাম। তো আমি উভয় পাশটা লন নিলাম, লন ওয়াই ইকুয়াল টু লন ওয়ান প্লাস থ্রাইস এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স। দেন আমরা জানি সবাই, লন যদি নিই তাহলে উপরের পাওয়ারটা নিচে নেমে আসবে, ফাইভ বাই এক্স লন ওয়ান প্লাস থ্রি এক্স। সো লন আমার ওয়াই হলো, দেন আমি এখানে এই ফাইভ বাই এক্স আমার থাকলো, দেন আমি এখানে একটা সূত্র করতে পারি যে লন ওয়ান প্লাস এক্স। তোমরা সবাই বইতে দেখে নিবে, লন ওয়ান প্লাস এক্সের একটা সূত্র আছে, আমি এখানে লিখতেছি লন ওয়ান প্লাস এক্স সমান সমান লেখা যায় যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস মাইনাস ডট 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 মাইনাস, এরকম একটা সূত্র আছে। তো আমরা এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে, যেমন থ্রি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স কিউব ডিভাইড বাই থ্রি মাইনাস ডট ডট ডট, এরকম টাইপের একটা সূত্র হবে আমার। না আমি ভিতর থেকে যদি আমি এক্সটা কমন নিয়ে নিই, এই ভিতর থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে আমার আলটিমেটলি থ্রি মাইনাস নাইন এক্স বাই টু প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ডিভাইড বাই থ্রি মাইনাস ডট ডট ডট, এরকম হবে। দেন আমি হচ্ছে এই এক্সটা এর এক্সটা কাটাকাটি করতে পারি, ওকে, তাহলে আমার হবে ফাইভ থ্রি মাইনাস নাইন এক্স বাই ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস ডট ডট ডট। এখন আমি এই জিনিসটা পুরোটাকে আমি লিমিটের মধ্যে দিব, আমার তখন লিমিট কিন্তু ছিল না, এখন আমি লিখবো যে লিমিট আমার এক্স টেন্স টু জিরো, আর বাকি যে মানগুলো আছে ফাইভ ব্যাকেট থ্রি মাইনাস নাইন এক্স বাই টু প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার বাই থ্রি। তো আমি যদি এখন জিরো বসাই, লিমিট আমি জিরো বসাই, আমার দেখো সবাই খেয়াল করো এই পোর্শন থেকে আমার বাকি অংশটা আমার জিরো হয়ে যাবে, এখানে জিরো এক্স এখানে জিরো, এটা যদি আমি জিরো বসাই এটা জিরো, তাহলে শুধু আমার কী থাকে ফিফটিন থাকে, কী থাকবে আমার জাস্ট ফিফটিন থাকে, যে তিন পাঁচা পনেরো। তো আমি যদি লনকে এই পাশে আনি, আমরা সবাই জানি লনকে যদি আমি এই পাশটা আনি তাহলে আমার কী হয়ে যাবে ই টু দি পাওয়ার ফিফটিন হয়ে যাবে, আমার আনসার হচ্ছে আমার ই টু দি পাওয়ার ফিফটিন। তো এইভাবে আমরা এই ম্যাথটা করতে পারবো। দেন আরেক টাইপের আমি ম্যাথ দেখি যদি, যে যেমন হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স ডিভাইড বাই সাইন বি এক্স, এরকম একটা ম্যাথ থাকে প্রশ্নের মধ্যে বা তোমাদের বইতে আসা অবশ্যই। এই ম্যাথটা করার জন্য আমি সেই আমার প্রথম ভিডিওতে আমি একটা সূত্র কথা বলছি, যদি সাইন কস টেন যাই থাকুক আমার উপরে যা, যদি নিচে আমার তা হয় তাহলে আমার সেটাকে ওয়ান লিখতে পারবো, যদি লিমিট এক্স টেন্স টু জিরো টেন টু এক্স ডিভাইড বাই টু এক্স ইকুয়াল টু ওয়ান লেখা যাবে। আমি আমি ওইরকম কিছু একটা করার চেষ্টা করবো, সাপোজ আমি এখানটায় টেন এক্স আছে, আমি নিচে এক্স দিলাম, ওকে, দেন আমার এখানে আবার উপরে আমি আমার নিচে আসতে হচ্ছে সাইন বি এক্স, তো আমি নিচে সাইন বি এক্স দিলাম, আমি উপরে বি এক্স দিলাম, তার মানে এক্সটা আমি কী আনছি একটু সবাই খেয়াল করো, তো আমি এক্সট্রা আনছি হচ্ছে এই বি এক্সটা এক্সট্রা আনছি আর এ এক্সটা এক্সট্রা আনছি, এক্সট্রা যা আনছি সেটা কাটাকাটি করার জন্য আমাকে কী করতে হবে, অবশ্যই এগুলো গুণ করতে হবে, এগুলো যদি আমি এই জিনিসগুলো এক্সট্রা আনছি তো এগুলো দৌড়ানোর জন্য আগের লাইন ছিল না, দৌড়ানোর জন্য আমাকে এক্সট্রা গুণ করতে হবে না, যে উল্টা এখন বি এক্স বাই এক্স আছে তা আমি হচ্ছে লিখবো হচ্ছে এক্স বাই বি এক্স, স্বাভাবিক এক্স বাই বি এক্স, তো এক্স বাই বি এক্স দিলে আমার এই জিনিসটা আবার গুণ করলে আমার এই জিনিসগুলো কাটাকাটি চলে যাবে। তো লিমিট এক্স টেন্স টু জিরো, প্রথমে এ পোর্শনটা আমি করতেছি এক্স এক্স, এটা কিন্তু ওয়ান হয়ে গেছে, কিন্তু দেখো তোমরা ভালো করে খেয়াল করো, আবার আমি লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো পরের পোর্শনটার জন্য বি এক্স সাইন বি এক্স, এ পোর্শনটা আমার কিন্তু ওয়ান হয়ে গেছে, এটাও ওয়ান এটাও ওয়ান, আলটিমেটলি আর কী থাকে এ বাই বি থাকে, এক্স এক্স যদি আমি কাটি দিই এটা হচ্ছে আমার অ্যান্সার, ওকে। এরপর আমরা একটা ম্যাথ দেখব, যেমন তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফাইভ টু দি পাওয়ার এক্স সাইন এম ডিভাইড বাই ফাইভ টু দি পাওয়ার এক্স, ধরো এই ম্যাথটা দিল, ওকে, এই ম্যাথটা দিলে আমরা এখন কী করবো, দেখো
এই টাইপের যদি কোনো ম্যাথ দেয় তাহলে আমরা ধরে ফেলব। কী ধরব? এই পোর্শনটাকে আমি যদি থিটা ধরি, যেমন হচ্ছে এম বাই ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালটা আমি কী ধরলাম, থিটা ধরলাম। ওকে, দেন এটাকে যদি আমি থিটা ধরি, সাপোজ একটা জিনিস খেয়াল করি, তাহলে এ ফাইভ টু দি পাওয়ার এক্সকে আমি কি লিখতে পারবো, এম বাই থিটা। ওকে, তো আমার যেখানে থিটা টেন্স টু ইনফিনিটি ছিল সেখানে থিটা টেন্স টু কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সবাই বুঝতেছ। ওকে, তাহলে আমি লিখতে পারি যে লিমিট থিটা টেন্স টু জিরো, আমি মানগুলো যখন বসাবো আমার লিমিট চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্সকে আমি কী লিখতে পারি, এম বাই থিটা। এই যে প্রথম অংশের জন্য এম বাই থিটা লিখলাম, পরে আমার আছে সাইন, আমি সাইন লিখলাম, দেন এম বাই ফাইভ টু দি পাওয়ার এক্সকে আমি কী লিখতে পারি, থিটা লিখতে পারি। ওকে, এখন আমি কী করব, এমটাকে আমি সামনে নিয়ে আসব, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইড বাই থিটা। তো থিটা থিটা মিলে গেছে, আবার এখানেও থিটা আছে আমার লিমিট, তো আমি এই জিনিসটাকে আমি মনে লিখতে পারি। দেন এগুলাই ছিল মোটামুটি হচ্ছে এই টাইপের ম্যাথের মধ্যে যেগুলো একটু তোমাদের সমস্যা হতে পারে। আর সিম্পল যে ম্যাথগুলো আছে যেগুলো, যেমন হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স, এই ম্যাথটাই কী করবো আমরা, এই ম্যাথটা সলভ করার জন্য এটা হচ্ছে অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করলে তোমাদের হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে বা এল হসপিটাল রুলসে করবা, এটা আমি এল হসপিটাল রুলসে যদি করতে চাই তাহলে কী হবে একটু বলো তো আমরা দেখি। যেমন হচ্ছে রুট ওভার এক্স ধরবো আমি, রুট ওভার এক্সে করলে কী হবে, ওয়ান বাই টু রুট ওভার এক্স, যেটাকে এক্স ধরছি সেটাকে আবার করলাম, এই জিনিসটা ওয়ান মাইনাস এক্সকে আমি এক্স ধরছি, ওয়ানকে করলে জিরো, মাইনাস এক্স করলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানকে করলে জিরো, এক্স করলে ওয়ান। ওকে, দেন আমি যদি এখন এই জিনিসটা তো এখন আমার নিচে উপরে থাকে ওয়ান, নিচে থাকে টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এখন যদি আমি জিরো বসাই আমার কিন্তু আসতেছে না, যেমন আগে যদি আমি জিরো বসাইতাম, যেমন রুটের ভিতরে এটা জিরো দিলে রুট ওভার ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, আবার নিচে হচ্ছে আবার জিরো, তাহলে জিরো বাই জিরো আসতেছে, জিরো বাই জিরো আমি বলছি হবে না, ঠিক আছে জিরো বাই জিরো হবে না, তো এই জন্য আমরা ডিফেন্সিয়েশন করছি উপরে নিচে করা। এখন যদি আমি জিরো বসাই, ওয়ান মাইনাস জিরো ওয়ান, রুট ওভার ওয়ান মানে ওয়ান, তার মানে আলটিমেটলি আসতেছে ওয়ান বাই টু। বা যদি গতানুগতিক ওয়েতে তোমরা করতে চাও, অনুবন্ধী রাশি দ্বারা তোমরা উপরে নিচে গুণ করবা, যেমনটা আমি দেখাচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স। তো অনুবন্ধী রাশি কি, যেমন হচ্ছে উপরে মাইনাসটা আছে, ঠিক নিচে প্লাসটা দিব, ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান আর রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, নিচে হচ্ছে আমার একটা এক্স আছে। তো লিমিট এক্স টেন্স টু জিরো এটাকে যদি আমরা করি, এ প্লাস বি মাইনাস বি আসতেছে আমার, সবাই একটু ভালো করে খেয়াল করো, এ প্লাস বি মাইনাস বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স। ওকে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান আর এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, আমার ওয়ান ওয়ান কাটা মাইনাস এক্স থাকে আমার। ওকে, দেন আবার এই এক্সটা এক্সটাও কাটা, তো আলটিমেটলি আর কী থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো উপরে থাকে হচ্ছে আমার ওয়ান, নিচে থাকে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন যদি আমরা জিরো বসাই, এখন যদি আমরা একটা মাইনাস আছে একটা, এখন যদি জিরো বসাই আমরা দেখতে পাচ্ছি আমার এখানে ওয়ান মাইনাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান হাফ, তাহলে মাইনাস হাফ, তার মানে আমার এখানে মাইনাস হাফ আসতেছে, এল হসপিটালে করলে আমার মাইনাস হাফ আসতেছে, একই অ্যান্সার, কোনো ভিন্নতা নেই। তো ফ্রেন্ডস, সবাই আশা করি ক্লিয়ার হয়েছ জিনিসগুলা।